Hola, come tale, tale, ding, 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 ding. Are you? Okay. Hola, come tale, tale, may I come in? ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা হয়তো টিকটক অনেকেই দেখছেন, আমরা হচ্ছে ক্যাপকাট রেডি টেম্পলেটের মাধ্যমে একটা কিন্তু ভিডিও মেক করেছিলাম, যেটা হচ্ছে এই সাউন্ডটা দিয়ে। তো আমরা হচ্ছে আজকে ক্যাপকাটের মাধ্যমে নিজে এডিটিং করে একটা ভিডিও মেক করব। আপনারা প্রথমে যেটা দেখছেন, ওকে, তো এটা মেকিং করার জন্য আমাদের ম্যাটসগুলো ভিডিও ডেস্কবক্সে ডাউনলোড করে নিতে হবে। না, এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাটের অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমাদের এই ভিডিওর জন্য একটা প্রথম ভিডিও ক্লিপ আছে, যেটাকে সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগে যে ওয়াটারমার্কটা দেখতে পাবো, এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। ওকে, এরপর আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস এখানে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে ফটোস অপশনে যাওয়ার পর আপনারা যেখানে আছে সেখানে চলে যাবেন। আপনার যেহেতু আমাদের গ্যালারিতে অনেকগুলো ফটো আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিবো। ওকে, আমাদের এই ভিডিওর জন্য জাস্ট পাঁচটা পিকচার সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে যেহেতু আমাদের অনেকগুলো পিকচার, আমি এখান থেকে পাঁচটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পছন্দের পাঁচটা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের চলে যেতে হবে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন থেকে আমরা হচ্ছে আমাদের যে ভিডিও ক্লিপটা আছে এটা হচ্ছে আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়। তো ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের 60:90 সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আমাদের ভিডিও ক্লিপটা টাচ দিতে হবে। দেন হচ্ছে আমরা 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করবো। ওকে, রোটেট করার পর এখান থেকে আমাদের যে ফটো আছে ফটোতেও আমরা সেমভাবে ক্লিক করবো। ক্লিক করার পর 90 অ্যাঙ্গেলে এটাকে রোটেট করবো। এবং হচ্ছে আপনি চাইলে লেফট বা রাইট সাইডে, আপনার যদি মনে হয় যে কম বেশি আছে, সেক্ষেত্রে আপনি লেফট বা রাইট সাইডে এটাকে হচ্ছে নিয়ে যেতে পারেন। ওকে, তা আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমরা 90 অ্যাঙ্গেল করলে রাইট সাইডে ফুল আমাদের হচ্ছে এটা ফুল স্ক্রিন হবে, এবং হচ্ছে যেটা পারফেক্ট মানে যতটুকু দরকার ততটুকু কিন্তু হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে, এরপর আমরা মূলত মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে 0.7 দিয়ে। ওকে, এখান থেকে আমরা 0.7 করে দিব। অল পিকচারে 0.7 হবে। ওকে, প্রত্যেকটা পিকচার, এখানে আমাদের যেহেতু পাঁচটা পিকচার আছে, পাঁচটা পিকচারে 0.7 হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে এখান থেকে ডিউরেশনগুলোকে সেট করতে পারবেন। আর আপনাদের যদি কোথাও সমস্যা মনে হয় যে আমি এটা পারতেছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কোথাও সমস্যা সেটা অবশ্যই উল্লেখ করে বললে বেটার হবে। তো 0.7 দিলে আমাদের কিন্তু সম্পূর্ণ ফটোগুলোকে অ্যাডজাস্ট হয়ে গেলো মিউজিকের সাথে। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, যেন প্রথম পিকচারে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আমরা এখান থেকে পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশনটাকে দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, জাস্ট আপনি পিকচার ক্লিক করবেন এবং হচ্ছে অ্যানিমেশনটাকে এখান থেকে নিচ থেকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আপনারা ফিভিতে দেখতে পাচ্ছেন। তো অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা মূলত ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে, এরপর হচ্ছে আমরা এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করবো। এখানে ডাউনলোড এবং ডাউনলোড বলতে আপনার থাকবে এরকম, আমি দেখাই দিই। তো যারা নতুন তাদের না ঘামড়ে যায়, এখানে অ্যালবাম থাকবে এবং হচ্ছে স্টক ভিডিও। তো আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, হোয়াইট যে ফটোটা থাকবে। তারপর ফুল স্ক্রিন, এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিবো। এবং হচ্ছে ডিউরেশনটা আমরা রাখবো 0.4-এ। ফটো ডিউরেশন হচ্ছে আমাদের 0.7, এটা রাখবো 0.4। ওকে, 0.4 আছে। দেন আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তারপর অ্যানিমেশনে চলে যাবো। এখান থেকে আউটে চলে যাবো। ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমাদের মূলত যেহেতু অলরেডি একটা আছে, আরও 4টাকে কপি করতে হবে। আমাদের যেহেতু টোটালে 5টা পিকচার, 1, 2, 3, 4। ওকে, তো এবার লাস্টের দিকে থেকে আমরা এটাকে সাজাতে সাজাতে যাবো। মানে লাস্টের দিক থেকে লাস্টের পিকচারে আমরা ইন পজিশনে দিয়ে দিলাম, এবং হচ্ছে এই পিক এটাকে ধরে আমরা এইভাবে ইন্ডে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এখন আর একটা বাকি আছে। তো আপনারা অবশ্যই এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমাদের এইটা একটু অ্যাডজাস্ট হয়নি, যাই হোক, এখন যতটুকু হয়েছে ততটুকু পারফেক্ট। তো আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমাদের মূলত এখানে এই পর্যন্ত যতটুকু সব কিছু কিন্তু ঠিকঠাক আছে আশা করি। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য অবশ্যই রেজুলেশন হাই করে নিতে হবে। তারপর এক্সপ্রেশনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি সেভ হয়ে যাবে, আমাদের ভিডিওটি রোটিং করে মানে রোটেটিং করে এটাকে ঠিক করে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের টিকটক বা লাইকের যে প্ল্যাটফর্মটা। এখন আছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম। আমরা ইউটিউবে যেরকমভাবে ভিডিও দেখে থাকি 6:9, আমাদের হচ্ছে 9:60 করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভিডিওটা সেভ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো, যেটা আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন।
এরপর চলে যাবেন এখান থেকে ফরমেট অপশন, ফরমেট অপশন থেকে এখান থেকে আমাদের টিকটক লাইকে যে প্ল্যাটফর্মটা নাইস সিস্টেম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে টাচ দিবেন, তারপরে এখান থেকে আমরা লেফট সাইডে রাখবেন, লেফট থেকে রাইট নিয়েছিলাম, রাইট থেকে লেফট নিয়ে আমরা এটাকে স্ক্রিনটা ফুল করে দেবো। আমাদের যে বক্সটা আছে ফুল করে দেওয়ার পর এখান থেকে যে ইন্ডিগো ওয়াটারমার্কটা থাকবে এটাকে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপরে এখান থেকে ভিডিওটাকে সেভ করার জন্য আবার রেজোলিউশনটাকে হাই করে নেব। আপনি অবশ্যই ভিডিওটাকে চেক দিয়ে নেবেন আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে রেজোলিউশনটাকে হাই করে জাস্ট এক্সপ্রেশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি ফাইনালি সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টুইটার ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।